নমস্কার মিত্র পাম স্ট্রিতে ভগবান সবাইকে কল্যাণ করুক একটি মেল হাতের সাথে প্রথমত এনার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক তাহলে কিছু কিছু বিষয় অনেক বেশি সুবিধা হবে বিগত চার বছর ধরে দিনকে দিন দেনা আর অর্থের দিক থেকে শেষ হয়ে যাচ্ছি সব শেষ হয়ে যাচ্ছে আমার আগামী ভবিষ্যতে কি কি খারাপ ভালো হতে পারে আমার আগামী জীবন অর্থাৎ নতুন বিয়ে করেছি সন্তান নিতে চাই আমার পরিবারের সবার সঙ্গে কেমন আছে সন্তান ভাগ্য ইত্যাদি বিষয়গুলো জানতে চেয়েছেন মানে পরিবারের সবাই সঙ্গে কেমনভাবে এনি দিন কাটাতে পারবেন বা কেমন ভালো থাকবেন আর সন্তান ভাগ্য কেমন আছে সেটি সেই জিনিসটা ইনি জানতে চেয়েছেন প্রথমত কিছু কিছু বিষয় দেখে নেওয়া যাক তারপরে আরও বিষয়গুলো ক্লিয়ার করা যাবে ধীরে ধীরে আমি এক্ষেত্রে আপনার মাইন্ডলাইনের ক্ষেত্রটা দেখব মাইন্ডলাইনের ক্ষেত্রটা খুবই সুন্দর আছে সুস্পষ্ট আছে এবং অনেক বেশি উজ্জ্বল হয়ে অবস্থান করছে অনেকটা লং আছে এত লম্বা যাদের থেকে থাকে এরা ক্রিয়েটিভিটি মাইন্ডেড হয়ে থাকে এরা যে কোনো জিনিসকে খুব সুচারুরূপে কর করতে ভালোবাসে যেমন মনে করুন যে কাজই হোক না কেন এরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে চায় এবং সবসময়ের জন্য এরা চায় যে যে কোনো কাজটাকে গুছিয়ে কি করে করা যায় এবং একবারই শেষ করা যায় যার কারণে বারবার না ধরার একটা কাজ না ধরার একটা প্রবণতা থেকে থাকে যার কারণে এরা কিন্তু সাকসেস বা সফল হয়ে থাকে এদের ব্রেন কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে যায় অনেক পুরনো কথাও খুব সহজে মনে রাখতে পারে যাদের ক্ষেত্রে এরকম লম্বা মাইন্ডলাইন বা মস্তিষ্ক রেখা যাদের থেকে থাকে এবার দেখুন এখানে যে কিছু কাটাকুটি রেখা দেখা যাচ্ছে এই যে অল্প অল্প কাটকুট এইগুলো কিন্তু খুব একটা ভালো দিক দিয়ে সূচিত করে না বিশেষ কিছু ক্ষেত্রের থেকে টেনশানটাকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেওয়া চোখের জ্যোতি কমিয়ে দেওয়া অথবা মাথা যন্ত্রণা একটা প্রভাব অথবা অতিরিক্ত চিন্তার কারণে হেডেক বা মাথা ব্যথার কারণে মাথা ব্যথার একটা প্রবলেম থেকে যাওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু এনাদের ভিতরে থাকবে কারণ এনার চন্দ্র কিন্তু অনেকটা কম জায়গায় নিয়ে অবস্থান করছে এবং একটু নিচস্থ নিচস্থ ভাবও আছে এই ক্ষেত্রে এখানে আরও কিছু কিছু যেমন মনে করুন হাটলাইনের ক্ষেত্রটা সম্পূর্ণ সুন্দর এবং পুরোপুরি এক কথায় বলতে গেলে ঠিক শনি পর্যন্ত যায়নি শনি এবং বৃহস্পতির মাঝপথে গিয়ে থেমে আছে অতএব পয়সাটাকে কিন্তু কিন্তু আপনি সবসময়ের জন্য বেশি মহত্ত্ব দিয়ে থাকবেন ফ্যামিলির থেকে এবং পয়সাটাকে আপনি সব সময়ের জন্য নিজের করে নিতে চাইবেন এখানে সবথেকে বড় বিষয় দেখুন যেহেতু ব্যান্ডেড হয়ে আছে এই দিকটা দেখুন অনেকটা ব্যান্ডেড হয়ে অবস্থান করছে আপনি কিন্তু একটু ভাবুক টাইপের নেচার আপনার ভিতরে দেখা যাবে আরেকটা জিনিস কি অন্যের উপরে খরচা করার যে স্বাভাবিক প্রবণতাটা সেটা কিন্তু থাকবে বন্ধু বান্ধব স্বজন ইত্যাদির উপরে আপনি কিন্তু অনেক বেশি খরচা করে ফেলবেন মাঝে মাঝে যার ফলশ্রুতিতে মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে টাকার একটা প্রবলেম অথবা শুধুমাত্র ফ্যামিলি নয় অথবা আত্মীয় স্বজন নয় বন্ধু বান্ধবের উপরেও কিন্তু এরা অনেক বেশি খরচা করে ফেলে মানে ফালতু খরচা যেটাকে বলা যায় যার কারণে একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এখানে মাইন্ড লাইন আরেক দিক দিয়ে দেখতে গেলে আপনার হার্ট লাইন এখানে আপনার লাক লাইন এবং এখানে এই লাইনটা মিলিয়ে একটি এম সাইন তৈরি করছে এটা খুব ভালো একটা যোগ তৈরি করে দেয় যাদের হাতে এম সাইন থেকে থাকে এরা জীবনের একটা না একটা সময় গিয়ে কিন্তু উন্নতি করে দেখা গেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষের হাতে এম সাইন থেকে থাকে কিন্তু এম সাইন যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু খুব বড়ো মানুষ হয় এবং উন্নতিও প্রচুর পরিমাণে করে থাকে অতএব এম সাইনটাকে খারাপ ভাবলে হবে না এটা নিজের দ্বারা অর্থাৎ অন্য কারোর হেল্প না নিয়ে কী করে নিজের দ্বারা উন্নতি করা যায় সেই প্রবণতাটা কিন্তু এদের ভিতরে বিশাল খুব পরিমাণে থেকে থাকে ব্যাপক পরিমাণে থেকে থাকে যে কারুর হেল্প না নিয়ে কী করে নিজের দ্বারা উন্নতি করা যায় নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় নিজেকে কি করে এস্টাবলিশ করা যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে এরা বেশি চিন্তাভাবনা করে থাকে এবং সেই সমস্ত কাজসমূহ করে যার দ্বারা নিজেকে একটা পারফেক্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে এই ক্ষেত্রে কিন্তু এম সাইন সর্ব অগ্রগণ্য হয়ে থাকে আরেকটা জিনিস মনে রাখা দরকার এম সাইন শুধু হলে হবে না তাদের রেখার লেন্থগুলো দেখতে হবে যেমন মনে করুন আমি এটা এই পর্যন্ত হলেও তো এম সাইন হয়ে যেত এই লেন্থগুলো দেখুন এই লেন্থগুলো যত বেশি হয়ে থাকবে তাদের কিন্তু উন্নতিযোগটা তত বেশি প্রবল হয়ে থাকবে অথবা এক্ষেত্রে বলতে গেলে এমসাইন যেহেতু আছে আপনি জীবনে জীবনে কোনো না কোনো সময় গিয়ে একটা সময় গিয়ে উন্নতির প্রবল শিখর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্র থেকে একটা কথা এখানে বলে নেওয়া ভালো দেখুন এই ক্ষেত্রে আপনার যে এই যে লাইনটা এটা কিন্তু পুরোপুরি একদম চন্দ্রে মাউন্টের থেকে শুরু হয়েছে কোনো না কোনো ট্যালেন্ট বা কোনো না কোনো কলা আপনার ভিতরে কিন্তু অবশ্যই থেকে থাকবে দেখবেন কোনো না গান বাজনা হোক অথবা অ্যাক্টিং বা অভিনয় হোক অথবা যে কোনো বিষয় নিয়ে মনে করুন কবিতা লেখা হোক গান গল্প হোক মানে কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে ট্যালেন্টের দ্বারা উন্নতি হবে আর একটা জিনিস যাদের এইখান থেকে শুরু হয় তাদের কিন্তু শ্বশুরবাড়ি ধনী হয় এবং শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত যোগও থেকে থাকে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রের থেকে দেখা যায় যে স্ত্রীর দ্বারা উন্নতি বা স্ত্রী কোনো চাকরি যুক্ত হয় এরকম ব্যাপারও কিন্তু পাওয়া যায় যাই হোক কোনো না কোনো দিক দিয়ে আপনি লাভবান হবেন আরেকটা জিনিস কি এর সাথে দেখুন আপনার যে রবি রেখাটা আছে সেটাও কিন্তু খুব সুস্পষ্ট আছে সুন্দর আছে অতএব আপনি কিন্তু সরকারের থেকে প্রাপ্তি যোগ আপনার হাতে আছে আপনি যে কথাগুলো বলেছেন যে সব থেকে বড়ো প্রবলেমে এখন আছি কারণ পয়সার দিকটা আপনি আপনি মোটেই উন্নত করতে পারছেন না আপনাকে দেখলে মনে হয় যে আপনি অনেক বেশি বড়োলোক হয়ে থাকবেন কিন্তু পয়সার দিকটা আপনি অনেক বেশি অনুন্নত হয়ে যাচ্ছেন অথবা পয়সাটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারছেন না এই সমস্ত বিষয় অথবা বর্তমানে খুব খারাপ স্থিতি আছেন সেরকম একটা কোশ্চেন আপনি আমার কাছে করেছেন দেখুন এই ক্ষেত্রে প্রথম যে প্রথম এবং প্রধান যে রেখাটা আমি দেখাবো আমি বারবার বলে থাকি রেখাটার কথা সেটা হলো আপনার ক্ষেত্রে এই লাইনটা অর্থাৎ এই ক্ষেত্রে যে শনির ক্ষেত্রে চিহ্ন আছে এটাই থেকে বড় বিপর্যয়ের কারণ আপনার কাছে বর্তমান সময়ে তার একটা কারণ বলি শনির ক্ষেত্রে এই রেখাটা যাদের হাতে থেকে থাকে এদের সব কিছু থাকতেও সব কিছু থাকে না এরকম একটা ব্যাপার মনে করুন সব কিছু আছে তারপরে ব্যাপক পরিমাণে মেন্টালি টর্চার যেটা কোনো দরকার হয় না সেরকম টাইপের মেন্টালি টর্চার চলতে থাকে জীবনে যে প্রতিষ্ঠা সেটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দেয় যে কাজ করবেন সেখানে বারবার কাজ ছাড়তে ধরতে ছাড়তে ধরতে হতে পারে অথবা যে কাজ করছেন সেখানে ভালো পারফেকশন পাচ্ছেন আর যেখানে যাচ্ছেন সেখানে এক ধরনের বিপত্তি সামনে এসে চলে আসছে কাজের ক্ষেত্রে বাধা চলে আসছে অথবা মনে করুন আপনি সবাইকার সাথে যে হাসি খুশি থাকতে চাচ্ছেন কিন্তু মেন্টালি টর্চারের কারণে মানে কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারছেন না একাকে থাকতে ইচ্ছা করছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে থাকে যেহেতু শনি হচ্ছে কর্মের ফলদাতা শনির ক্ষেত্রে যখনই এই লাইনটা থেকে থাকবে একটা জিনিস মনে রাখবেন এদের কিন্তু জীবনে থেকে বড়ো বিপর্যয় এই সময়টায় নেমে আসে কোনো না কোনো দিক দিয়ে প্রবলেম ফেস করতেই হতে পারে এনাদের আরেকটা জিনিস কি মেইন সমস্যা হচ্ছে কাজ করতে দেয় না আর কাজের ক্ষেত্র থেকে বাধা আসে আর কাজ করলে রেজাল্ট পাওয়া যায় না এই বিষয়গুলো যদি বিয়েও করে নেন তাহলে বিয়ে বিয়ে পরবর্তী জীবনে একটু ডিস্টার্বেন্স বেশি করে দেয় এই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের থেকে শুনিগত একটা রেখাও দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভাগ দৌড় করাবে অনেক বেশি টেনশানে ফেলে দেবে আপনাকে আপনি বারবার চিন্তা করতে থাকবেন যে কোনো একটা কাজ পেছনে ফেলে রেখে এসেছি সেই কাজটা করা দরকার ছিল অথবা সেই কাজটা কমপ্লিট হয়ে হচ্ছে না যাদের কাছে এই রেখাটা সম্পূর্ণরূপে কমপ্লিট থেকে থাকে বা এরকম শনি পর্যন্ত যেয়ে থাকে অথবা শনি ও রবির মধ্যেখানে যেয়ে থাকে তাদের কিন্তু উপরি মহলের সাথে ঠিকমতো জমে না কাজ আরেকটা জিনিস কী জানেন যাদের এই রেখাটা থেকে থাকে না সবথেকে বেশি প্রবলেম হয়ে থাকে নিজের এবং নিজের পরিবারের ক্ষেত্রের থেকে একটা ঝগড়াঝাটি বা অশান্তির প্রবণতাটা কিন্তু বেশি ব্যাপক পরিমাণে দেখা যায় এদের ভেতরে সব জন্য মনটাকে স্থির রাখতে পারেন না এনারা একটা ধরনের ভাগ দৌড় টাইপের মন থেকে থাকে যে কাজের ক্ষেত্রে যাচ্ছেন সেখানে পারফেকশন পায় না ইত্যাদি বিষয়সমূহ থেকে থাকে এই রেখাটা যাদের এতে থেকে থাকে জীবনের একটা সময় গিয়ে এত বেশি দুঃখাতপূর্ণ জীবনযাপন করে থাকে অথবা এত বেশি কষ্ট পেয়ে থাকে যে এনাদের সামনে যদি সেই কথাটা রিপিট করা হয় সেই সময়টাকে তাহলে কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে থাকে আর জীবনের সমস্ত যে গুণাগুণগুলো থেকে থাকে সমস্ত যে বিপদ আপত্তি সেগুলো মনে হয় এই বয়সে ঘটে যায় মানে বাকি জীবনে আর কিছু দেখার বাকি থাকে না এরকম একটা পর্যায়ে সৃষ্টি করে দেয় আর সাথে যদি শনি বলায় গিয়ে থাকে আর শনি বলয়ের সাথে দেখুন এই শনি বলয়ের সাথে যখনই লাক লাইন শুরু হবে সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বরবাদ করিয়ে দেবে বিশেষ করে একে তো মঙ্গলের প্রবলেম দেখাই যাচ্ছে হাতের ক্ষেত্রে কারণ একটা রবির দিকে গেছে একটা শনির দিকে গেছে মঙ্গলের প্রবলেম তো হাতে আছেই আর তারপরে যখনই এই রেখাটা অনেক বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে এক্ষেত্রে থেকে অর্থাৎ লাক লাইনটা এর সাথে জুড়ে যাচ্ছে তখন কিন্তু প্রবলেমটা প্রবলেমটা আরও দ্বিগুণ তিনগুণ বেগে দেখিয়ে দিচ্ছে আপনার হাতে তার একটা কারণ একদিক দিয়ে দেখুন শনি বলায় একদিক দিয়ে দেখুন এই লাইনটা চলে গেছে আর আরেক দিক রেখা আর একটা এর সাথে জুড়ে গেছে অর্থাৎ তিন দিক দিয়ে আপনাকে অনেক বেশি ফাঁসানোর চেষ্টা হচ্ছে এক কথায় বললেই চলে এত বেশি প্রবলেম আপনি ফেস করছেন যার কারণে আপনি এই কোশ্চেনগুলো করেছেন আমাকে যে এরকম কেন হচ্ছে আমার সাথে বর্তমান সময়ে আপনি বুঝতে পারছেন কেন দেখিয়ে দিলাম আপনার কিন্তু প্রতিষ্ঠা হবেই নিজস্ব ঘর অবশ্য হয়ে গিয়ে থাকবে তার একটা প্রধান কারণ হলো এটা যদি না হয়ে থাকে তা রিসেন্ট হবে এই বছরের ভেতরেই হবে দেখুন মনে হয় হয়ে গেছে সম্ভবত আপনি তো বলেননি বিষয়টা আপনার সাথে অত কথাও হয়নি আমার যাই হোক এই ক্ষেত্রে দেখুন যে এই লাইনটা যদি কারোর হাতে থেকে থাকে তারা কিন্তু জীবনের উন্নতি করবেই এবং নিজস্ব ঘর হবেই হবেই হানড্রেড পারসেন্ট রেখে আরেকটা জিনিস কি এই রেখাটা যদি কারো থেকে থাকে এটি কিন্তু আয়ু রেখাকে সাপোর্ট দিয়ে দেয় যথেষ্ট পরিমাণে আয়ু রেখাকে সাপোর্ট দেয় যার কারণে বড় বড় রোগ থেকে অনেক বেশি বেঁচে যাওয়ার চান্সেসটা থেকে যায় যদি মঙ্গলের অতিরিক্ত দোষ থেকে থাকে তাহলেও কিন্তু এই রেখা কাটিয়ে দেয় সেটাও মনে রাখা দরকার আছে তবুও মঙ্গলের দোষ আপনারা আছে কারণ ভেতরে মঙ্গলটা একে তো খারাপ শারীরিক অসুস্থতা অথবা শরীরের দিক দিয়ে তেমন আপনি স্যাটিসফাই ফিল করতে পারছেন না ইত্যাদি বিষয়সমূহ প্রচুর পরিমাণে তারপরে এদিক দিয়ে আবার শনি মঙ্গলের জ্যোতি দেখতে পাচ্ছি শনি রবির এই মঙ্গল রবির একটা জ্যোতি দেখতে পাচ্ছি এই দিক দিয়ে প্রবলেম কিন্তু অনেক বেশি ফেস করতে হচ্ছে আপনাকে বর্তমান সময়ে একটু সাবধানতা অবলম্বন করুন ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যেতে পারে ভবিষ্যতে এই যে সাইন সাইনগুলো আছে এগুলো মনে রাখা দরকার এই এই বয়সে কিন্তু আপনার একটা উন্নতি প্রগতি আপনার হাতে যথেষ্ট পরিমাণে থাকছে সবথেকে বড়ো বিষয় আপনার হাতে লাক লাইনটা কিন্তু খুবই সুন্দর এবং সুস্পষ্ট অতএব নিজস্ব ঘরের সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটা ঘরের সাইন দেখাচ্ছে এখানেও একটা ঘরের সাইন এখানেও একটা ঘর এগুলো সব ঘরের সাইন মানে যে ঘর হবে তার কোনো মানে নেই এরকমও হতে পারে যে এই বয়সে গিয়ে আপনার উন্নতি প্রবল হবে অথবা এই বয়সে গিয়ে আপনি এমন এমন ধরনের কাজ খুঁজে পেলেন যার থেকে অনেক বেশি প্রচুর পয়সা কামাতে পাচ্ছেন অথবা এই বয়সে গিয়ে আপনি বিশেষ জায়গা জমি ইত্যাদি কিনতে পাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকতে পারে যাই হোক এই ক্ষেত্রে অনেকগুলো চতুর্ভুজ অনেকগুলো ত্রিভুজ কিন্তু হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিশেষ করে রাহুর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখুন একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ এই ক্ষেত্রে দেখে দেখুন এখানেও একটা চতুর্ভুজ টাইপের চিহ্ন এই যে এই যে এখানেও একটা চতুর্ভুজ আপনার হাতে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ আছে এক কথাই বলতে গেলে যদি এটা জাল না হয়ে যায় ভবিষ্যতে অথবা অনেক বেশি কাটাকুটি না হয়ে অবস্থান করে তাহলে কিন্তু প্রাপ্তিযোগটা আপনার হাতে হানড্রেড পারসেন্ট আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এই ক্ষেত্রে একটা গোলাকার রেখা আছে যেটা চন্দ্র মাউন্টার থেকে উৎপত্তি হয়েছে পয়সার দিকটা আপনি যে এখন অনেক বেশি দুঃখ কষ্ট ভোগ করতে পারেন হয়তো কোনো রাশি গ্রহের অবস্থান অনুযায়ী দেখা দরকার আছে যার কারণে হয়তো কোনো কোনো ধরনের প্রবলেম চলছে কিন্তু হ্যাঁ আপনি রিকভারি হান্ড্রেড পারসেন্ট হবেন আর এমনভাবে হবেন সেটা বলা মুশকিল মানে অনেক বেশি পয়সা আপনি ক্যারি করতে পারবেন কিছুদিন বাদে গিয়ে অথবা ভবিষ্যতে গিয়ে এটা কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে আপনার হাতে মাইন্ড লাইনের নিচের ক্ষেত্র থেকে এতগুলো রেখা থাকা অতিরিক্ত ভালো না এই লাইনগুলো যদি উপরের দিকে থাকতো তাহলে অনেক বেশি পারফেকশান দিয়ে থাকতো কিন্তু এই যে নিচের দিকে রেখা এটা মনে রাখা দরকার আপনার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে দেয় যে নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধুবান্ধব অথবা নিজের ফ্যামিলিকে অনেক বেশি টাকা দিয়ে দেবেন সেই টাকাগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না এটা মনে রাখা দরকার আছে এবার এই যে বিষয়টা অনেক বেশি ইমোশনালি করে দিচ্ছে আপনাকে আর এই যে বিষয়টা এটা কিন্তু বৃহস্পতি পর্যন্ত চলে গেছে আর এখান দিয়ে কিন্তু একটা বিষ্ণু সিম্বল তৈরি করে দিচ্ছে বলতে গেলে এই যে রেখাটা এই যে কোন আকৃতি রেখাটা এইটা মনে রাখা দরকার এটা যাদের হাতে শেখ থেকে থাকে না তাদের কিন্তু অধৈর্য হয়ে চলে না প্লিজ আপনি অধৈর্য হবেন না তাদের কিন্তু অনেক বেশি লোকসান আপনার ক্ষেত্রেই ক্যারি করতে হতে পারে এই সাইনটা যদি কারোর হাতে থেকে থাকে এই এককভাবে দেখতে গেলে আপনাকে সব সময়ের জন্যই কোনো না যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের সাথেই যুক্ত থাকা দরকার আছে আপনি যখনই কাজ ছেড়ে এদিক ওদিকে যাবেন অথবা অন্য কাজ ধরবেন বারবার কাজ চেঞ্জেস করবেন আপনি কিন্তু একদম সাকসেস হতে পারবেন না আপনি দৌড়ভাগ বন্ধ দিয়ে এক জায়গায় থাকুন এক জায়গায় অবস্থান করে সুস্থিরভাবে কাজ করুন যেহেতু এটা শনির নিচে আছে শনি অনেক বেশি দৌড়ভাগ কিন্তু পছন্দ করে না অথবা তাদের উন্নতি হয় না যাদের ক্ষেত্রে এটা থেকে থাকে আমি প্রথমে বললাম যে দৌড়ভাগ আপনার জীবনে লেগেই আছে সেই একই কাজ করুন মনটাকে স্থির করুন আর একই কাজে আপনি মনোনিবেশ করুন দেখবেন খুব জলদি একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে দেখা যাক এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইনও হয়ে আছে যেটা খুবই রেয়ার সাইন এবং খুবই ভালো সাইন জ্যোতিষবিদ্যা আদিভৌতিক অথবা আদিদৈবিক এই সমস্ত বিষয়ের প্রতি একটা স্নেহ বা অতিরিক্ত পরিমাণের টান আপনার ভিতরে দেখতে পাচ্ছি অথবা বিদ্যার প্রতিও আপনি অনেক বেশি দিকে ঝুঁকে যেতে পারেন দেবতাদের আশীর্বাদের দ্বারা কি করে উন্নতি করা যায় অথবা অতিরিক্ত নিজেকে সম্পূর্ণরূপে দেবতার পায়ে সমর্পণ করার এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকবে কিছু কিছু ক্ষেত্রে খারাপ ভাববেন না আপনি ঠাকুর ভক্ত ঠিক আছে কিন্তু সব কিছু না বিলিয়ে দিয়ে নিজের ইন্ডিপেন্ডেন্টিটাকে বজায় রাখার চেষ্টা করুন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন কিছুটা হলেও নিজের স্বকীয়তা নিজে ধরে রাখার চেষ্টা করুন এটাও কিন্তু একটা মানবিক বল বললেই চলে ঈশ্বরের ওপরে নির্ভর করাও ঠিক আছে কিন্তু রূপে নির্ভর করা মানে একটু বোকামের কাজ করা হয়ে যায় খারাপ ভাববেন না এটা আমি নেগেটিভ বলছি না এটা যেটা সত্যি সেটাই বলছি কারণ সম্পূর্ণরূপে অন্য কারোর ওপরে নির্ভর করা কখনোই উচিত নয় আপনি কিছুটা হলেও নিজের স্বাধীনতা নিজে নিয়ে চলুন সেটাও দেখবেন একটা মনোবল বাড়ানোর একটা আপনি যখন কারোর ওপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন তখন পুরো মনের বলটা হারিয়ে ফেলছেন সেই বলটা অন্য কারোর উপরে দিয়ে দিচ্ছেন অতএব নিজের থেকে খোকলা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে অতএব নিজেকে অ্যাক্টিভ রাখুন নিজেকে নিয়ে চর্চা করুন এবং নিজেকে একটু প্রতিষ্ঠিত করার চর্চা করুন তাহলে কিন্তু অবশ্যই হয়ে থাকবে সবসময় একদম পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত না আত্মসমর্পণ করে দেওয়া একদম উচিত না কিছু কিছু ক্ষেত্রে নিজেরটা নিজের কাছে রেখে দেওয়াও উচিত এইটুকুনি বললাম আমি আমি অবিশ্বাসের কথা বলছি না অথবা দেবতাকে নিয়ে খারাপ কটুক্তি করছি না এই বিষয়টা এখানে চতুর্ভুজ সাইনটাও কিন্তু সেম টু সেম সাইন অর্থাৎ ওই ঈশ্বরের প্রতি একটা ভক্তি বা সাধনা বা আরাধনার বিষয় যেহেতু এটা বৃহস্পতিগত ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার ভিতরে একটা ডিপলি থটস আছে কিন্তু একটা ডিপলি নলেজ আছে আপনার ভিতরে যেটা অনেক দিন থেকে ক্যারি করছেন কিন্তু সেই নলেজটাকে আপনি কিন্তু সবাই কার সামনে প্রকাশ করতে পারছেন না অথবা কেউ শুনতে চাইছে না এই সমস্ত বিষয় সময় একটা সুলেমানি রিং আছে জীবনে যত প্রকার সম্মান আছে আপনি কিন্তু পেয়ে থাকবেন যে কোনো ক্ষেত্রের থেকে কিন্তু বৃহস্পতির নিজস্ব স্থান খুবই ভালো আছে এবং এক্ষেত্রে একটা ক্রস চিহ্নও আছে চিহ্ন যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকে আর সে এর সাথে যদি চিহ্ন মনে করুন এই যে চতুর্ভুষ সাইনটা এক্ষেত্রে ক্ষেত্রে দেখালাম এর সাথে সাথে যদি কারোর হাতে এই যে ক্রস চিহ্নটাও থেকে থাকে আপনার এখানে যেমন আছে অর্থাৎ ক্রস চিহ্নের সাথে চতুর্ভুশ সাইন যাদের হাতে থেকে থাকে এরা কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকে যথেষ্ট পরিমাণে আরেকটা জিনিস কি ডিপলি একেবারে ডিপলি নলেজ এদের ভিতরে ক্যারি করতে পারেন এনারা বৃহস্পতির নিজস্ব উপরের ক্ষেত্রে কিন্তু একটা আড়ি রেখা দেখতে পাচ্ছি এই যে আড়ি রেখাটা এটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না এই যে আড়ি রেখাটা এটা আপনাকে পেটের সমস্যা পেটের কলমাল অথবা স্ত্রীর দিক দিয়ে প্রবলেম সূচিত করতে পারে ফ্যামিলির দিক দিয়ে প্রবলেম কিন্তু সূচিত করতে পারে বেশি পরিমাণে যাই হোক কিছু কিছু রেখা এক্ষেত্রে দেখা যাক যেমন সূর্য রেখার ক্ষেত্রটা খুবই সুন্দর আছে এক্ষেত্রে একটা রেখা এই পর্যন্ত গেছে এখান থেকে পে পৈতৃক সম্পত্তির যোগ আপনারাতে আছে যথেষ্ট পরিমাণে আপনি যথেষ্ট পরিমাণে নলেজেবল পার্সোনালিটির সাথে সাথে যথেষ্ট পরিমাণে সম্মানও ক্যারি করবেন জীবনে আর একটা জিনিস এই সাইনটা এত সুন্দর আছে আপনার ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকেও লাভপ্রাপ্তি আপনার হাতে যোগ দর্শিত হচ্ছে আর এটা যেহেতু এর সাথে গিয়ে কিছুটা হলেও লাখ লাইনের সাথে মিশছে দেখুন এখানে গিয়ে লাখ লাইনের সাথে মিশছে অর্থাৎ যে ক্ষেত্র থেকে কাজ করছেন সেখান থেকে একটা প্রবল উন্নতি যোগ আপনার ক্ষেত্রে থাকছে অনেক বেশি প্রবলেম কিন্তু এক্ষেত্রে আর এই ক্ষেত্রে যদি বলাই চিহ্ন হয়ে থাকে তারা কিন্তু অনেক বেশি পয়সার মালিক হয়ে থাকে জীবনে একটা সময় গিয়ে এই যে ছোট্ট একটা রেখা এটা হয়তো খরচার আধিকটা আধিক্যটা বাড়িয়ে দিতে পারে কিন্তু এটা একদিক দিয়ে বলতে গেলে অনেক বেশি ডিপলি নলেজ অথবা আপনি যে জ্ঞান ক্যারি করেছেন সেই জ্ঞানটাকে প্রয়োগের জায়গা বললেই চলে অথবা মনে করুন যে বন্ধু বান্ধবদের স্বজনদের কোনো গিফট বাগেরা দেওয়া ইত্যাদি টেনশন কিন্তু আপনার মনের ভিতরে থাকতে পারে যার জন্য খরচা খরচাটা বেশি হয়ে যেতে পারে তবে হ্যাঁ যেহেতু এই রেখাটা আছে যত বয়স হবে আপনার কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে করে কাজ করতে থাকবে এক্ষেত্রে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি সুস্পষ্ট রূপে একদম এই ক্রস চিহ্নটা আপনাকে সব থেকে বেশি প্রবলেম করে যোগ্যতা অনুযায়ী কাজ আপনাকে দিচ্ছে না আপনার ওপরের মহলে যে সমস্ত কর্মকর্তা আছেন যাদের নিচে আপনি কাজ করছেন তাদের থেকে একটা ধোকা প্রাপ্তি বা তাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে অসম্মান প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে থাকবে যদি আপনার ক্ষেত্রে সম্মান আছে কিন্তু ক্রস আসে বলে একটু অর্ধেক অসম্মানও থাকবে সাথে যাই হোক বুধের ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণ ভালো আছে অনেকগুলো লাইন আছে এক্ষেত্রে আর হরিজেন্টাল লাইন বুধের ক্ষেত্রে থাকা মানে তাদের বুদ্ধিটাকে উন্নত করে যে কোনো বিষয়ে একটা পারফেক্ট একটা দক্ষতা তারা দেখাতে পারে বিজনেসের সাইন খুব ভালো হয়ে থাকে বিজনেস খুব ভালো হয়ে থাকে এদের হাতে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে মনে রাখা দরকার যাদের খাড়া খাড়া রেখা হাতের ক্ষেত্রে থেকে থাকে এরা জীবনে উন্নতি প্রগতি সব কিছুই করে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পেয়ে থাকে এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে মঙ্গলের নিজস্ব ক্ষেত্রে জায়গা অনেকটা কম সবাইকার সাথে যে যে কমিউনিকেশানটা সেটা যে আপনি রাখতে সেটাও কিন্তু বলা সম্ভব হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকে দূরে সরে যেতে হচ্ছে অথবা আপনার কথার দ্বারা অনেকে কিন্তু কমফোর্টেবল হচ্ছে না ইত্যাদি বিষয়সমূহ লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় যে আপনার কথা শুনছেন তার সাথে জোর করে কথা শোনার দরকার নেই নিজের মতো চলুন সেটা আপনার ক্ষেত্রে ব্যাটার হবে দেখুন এই ক্ষেত্রটা চন্দ্রের ক্ষেত্রটাও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই এই অতিরিক্ত টেনশান আপনাকে কিন্তু পাইয়ে দিচ্ছে মাঝে মাঝে যেহেতু চতুর্ভুজ আছে অথবা শ্বশুরবাড়ির থেকে উন্নতি অথবা বিদেশ থেকে উন্নতি যাই বলুন না কেন সেটা কিন্তু কোনো না কোনো দিক দিয়ে হবে লাইনের ক্ষেত্রটা খুবই সুন্দর আছে কিন্তু একের অধিক কাটা চিহ্ন কিন্তু লাইনের ক্ষেত্রে ভালো নয় যেমন মনে করুন এইখানে দেখুন কিছু কিছু কাটা চিহ্ন আছে এই যে একটা কাটা চিহ্ন এই যে একটা কাটা চিহ্ন এখানে একটা এদের উন্নতি হয় বটে কিন্তু অনেক কষ্টের পরে একটু কষ্ট বেশি করা লাগে মেহনত বেশি করা লাগে তারপরে কিন্তু উন্নতি হয় এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় শনির ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছি এটা আপনার ভবিষ্যতে গিয়ে খুব ভালো কাজে দেবে ভবিষ্যতে গিয়ে আপনি উন্নতিও করতে পারবেন এই রেখার দ্বারা এবার একটা কথা বলেই দেখুন উপরে উপরের যে সমস্ত গ্রহ সমূহ আছে সেগুলো কিন্তু খুবই ভালো পজিশনে আছে একই রেখা বরাবর আছে অতএব এটা কিন্তু আপনি জীবনে যে অপরচুনিটি আসবে সেটাকে সাথে নিয়ে এগিয়ে চলার একটা প্রবণতা আপনার ভিতরে থাকবে সবসময় একটা বৃহৎ ত্রিভুষ সাইন দেখতে পাচ্ছি যদি কমপ্লিট হয়েছে কিনা জানি না যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তো পয়সার দিক দিয়ে আপনাকে কোনো দিনে কেউ হেনস্থা করতে পারবে না যেভাবে হোক যেদিক থেকে হোক পয়সা কিন্তু আপনার কাছে আসবেই দেখবেন এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে হবে যাই হোক আঙুলের ক্ষেত্রগুলো কিছু কিছু ক্ষেত্রে বিচার করা যাক আপনার যে প্রেশানিটা সমস্যাটা চলছে সেটা কিন্তু শনি বলয়ের কারণে আর এর সাথে মঙ্গলের যশ যোগ হয়ে থাকার কারণে এর সাথে আর মঙ্গলটা বেশি প্রভাবিত করছে আপনার যার কারণে ঋণে জড়াবেন না ঋণে জড়ালে কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো থাকবে আর মঙ্গলের ক্ষেত্র থেকে গিয়ে এখানে একটা বৃহৎ ত্রিশুল সাইন তৈরি করছে যদি এই রেখাটা আমি একটা কথা বলে দিই এই রেখাটা এর সাথে গিয়ে যদি এরকম টাইপের সাইন তৈরি করে ক্লিয়ারলি তবে কিন্তু জীবনের উন্নতি প্রগতি আপনার ভিতরে থাকবে যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে আপনি ইনকাম পারবেন তবে না এই রেখার কারণে এটা এবং মঙ্গল দুটোকেই আপনি একটু ব্যবস্থা নিন সাথে যদি রবিরও নিতে পারেন তাহলেও ভালো হয় এই দুটো মেইন সমস্যা করছে বিশেষ করে মঙ্গলটা সব থেকে বেশি প্রবলেম আপনাকে ফিল করে দিচ্ছে শুক্রের যে নিজস্ব অবস্থান খুবই ভালো আছে মাঝে মাঝে টিলটির অন্যের প্রতি একটু অ্যাট্রাক্টেড হওয়ার ক্ষমতাটা কিন্তু আপনার থাকছে মাঝে মাঝে শুধুমাত্র যে নিজের থেকেই আপনি সব কিছু করে যাচ্ছেন তাও না অন্যের উপরে একটা আকর্ষিত হওয়ার চাহিদাটাও কিন্তু আছে মাঝে মাঝে যেহেতু শুক্রের স্থান নিজস্ব কম যে ভৌতিক সুখ সুবিধাগুলো জীবনে আছে সেগুলোও কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে আপনি বর্তমানে নাও পেতে পারেন এই সমস্ত বিষয়গুলো থাকবে লজিক পার্ট আপনার যথেষ্ট পরিমাণে ভালো আছে কিন্তু একটা স্পষ্ট ক্রস অতএব আপনি লজিক যুক্তি যুক্তিতর্ক সহকারে কথা বলছেন কিন্তু আপনার কথা কেউ নিতে চাইছে না আপনি কিন্তু অনেক বেশি খরচা করতে নারাজ সেটাও কিন্তু দেখা যাচ্ছে একটি সেভিং কোয়ালিটির মাইন্ডেডও আপনার হাতে আছে এক্ষেত্রেও ম্যানেজমেন্ট ক্ষমতাটা যথেষ্ট দেখা যাচ্ছে অথবা এক্ষেত্রেও কিন্তু আপনি মানে পয়সাটাকে অনেক বেশি সেভিংস করতে পারবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে আঙুলের দুটো ক্ষেত্রও দেখুন দুটো পর্ব সমানই আছে মিডিয়াম পজিশনের চলালো সবসময় সবাইকে হেল্প করার মনোবৃত্তি থেকে থাকবে আপনাকে দিয়ে অন্যরা কাজ করে নেবে কিন্তু অনেক সেটাও কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এক্ষেত্রে খাড়া খাড়া রেখা আছে বন্ধুত্ব ফ্রেন্ডসগুলো মনোভাব আঙুলের ক্ষেত্রগুলো অনেক বেশি অপেন বলবো না মাঝে মাঝে কনফিউশন তৈরি হচ্ছে মাঝে মাঝে স্পষ্ট ভাষায় উত্তর দিচ্ছেন এই আঙুলটা দেখুন সামান্য একটু ব্যান্ডেড হয়ে আছে অতএব এক কথা বলতে গেলে যে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নিজের উপরে হতে পারছেন সেটাও কিন্তু না আমি আগেই বললাম এই বিষয়টা যাই হোক এক্ষেত্রে একটু নিচস্ত আছে আগে নিজের ভাগটা পরে অন্যের ভাগটা এরকম একটা বিষয় কিন্তু আপনার হাতে সবসময় জন্য থাকছে আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সবাইকার সাথে শেয়ার করবেন সবাইকে জানাবেন লাইক কমেন্টস করবেন নমস্কার ভালো থাকবেন আপনার দিন শুভ হোক